আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে গ্ল্যান্ডারে কীভাবে আপনারা অল্প সময়ের মধ্যে চালের গুঁড়িটা করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে চালের গুঁড়িটা হয়েছে। এই চালের গুঁড়িটা করতে আমার মাত্র একটা মিনিট সময় লেগেছে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করুন, বেল আইকনে একটি ক্লিক করুন। এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এখানে আমি 3 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো চাল নিতে পারেন কিংবা আতপ চাল দিয়েও এটা করতে পারেন। আমার কাছে বাসমতি চালটা ছিল, সে বিধায় আমি এখানে বাসমতি চালটা নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পোলাও চাল। পোলাও চালটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে চালের গুঁড়ির মধ্যে। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব 3 থেকে 4 বার করে। এই চালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালটাকে আমি 3 থেকে 4 বার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চালটা ভিজিয়ে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি চালটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এতে করে চালটা অনেক নরম হবে, গ্লেন্ডার করতে খুব বেশি সহজ হবে। 3 থেকে 4 ঘন্টা পর চালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি চালগুলো একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে নিব যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায়। সবগুলো চাল আমি ঝাঁঝরির মধ্যে ঢেলে নিচ্ছি। সবগুলো চাল আমি ঝাঁঝরির মধ্যে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এক্সট্রা পানিটা ঝরে যাচ্ছে। এখন আমি চালটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঝাঁঝরির মধ্যে রেখে দিব যাতে করে সম্পূর্ণ পানিটা ঝরে যায়। এখন আমি চালটাকে একটা পরিষ্কার তাওলার মধ্যে বিছিয়ে দিব। ফ্যানের বাতাসের নিচে আমি এটাকে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিব। এরই মধ্যে কিন্তু চালটা একদম ঝরঝরে হয়ে শুকিয়ে যাবে। একটু পাতলা করে বিছিয়ে দিচ্ছি যাতে করে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন আমি এটাকে ফ্যানের নিচে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিব। এরই মধ্যে চালটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। থেকে 3 ঘন্টা পর দেখতে পাচ্ছেন চালটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। খুব বেশি সময় লাগেনি, ফ্যানের বাতাসের নিচে রাখলে কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে চালটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পাউডার করে নিব। এখন আমি অল্প পরিমাণ চাল নিয়ে নিচ্ছি গ্ল্যান্ডারের মধ্যে। খুব বেশি চাল নিতে যাবেন না, এতে করে দ্রুত হবে না, অল্প অল্প করে চেষ্টা করবেন। এই পাউডারটা করতে আমার মাত্র 1 মিনিট সময় লেগেছে। আমার গ্ল্যান্ডারটা ভালো ছিল, আপনাদের গ্ল্যান্ডারে পাওয়ার অনুযায়ী সময়টা আরও কম বেশি লাগতে পারে। এখন আমি এটাকে গ্ল্যান্ডারের মধ্যে পাউডার করে নিব। গ্ল্যান্ডারের মধ্যে পাউডার করে নিয়েছি, মাত্র আমার 1 মিনিট সময় লেগেছে পাউডারটা করতে। এখন আমি একটা চালের মধ্যে ছেলে নিব যাতে করে চালের কোনো এক্সট্রা বড় দানা থেকে থাকলে সেটা চালের মধ্যে রয়ে যাবে, নিচে আর পড়বে না। এখন আমি এটাকে খুব ভালোভাবে ছেলে নিব। ছেলে নেওয়ার পর অবশিষ্ট যে অংশগুলো থেকে যাবে সেগুলো আমরা পরবর্তী চালের মধ্যে অ্যাড করে দিব, এগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার চালের গুঁড়িটা আপনার ঘরের মধ্যে তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দরভাবে এটা হয়েছে। দেখে নিয়েছেন তো বন্ধুরা কতটা সহজে চালের গুঁড়িটা ঘরের মধ্যে তৈরি করে ফেললাম। এটা তৈরি করা কতটা সহজ আপনারা তো দেখিয়ে নিলেন। আমার এই ভিডিওটা ফলো করে যদি আপনারা ঘরের মধ্যে চালের গুঁড়িটা করেন আপনাদের চালের গুঁড়িটাও আমার মতো পারফেক্ট হবে, একদম দোকানের মতো হবে। আশা করছি আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।